দিনের দাওয়াত কিভাবে দিবেন আল্লাহ পাক শিক্ষা দিতে সর্বপ্রথম আল্লাহ পাক বললেন রব্বিকা বিল তোমার রবের পথে মানুষদেরকে ডাকো বিজ্ঞান দ্বারা বিবেক দ্বারা কিসের দ্বারা ভাইরা আমার ওই যে মালদ্বীপে যদি আমরা একটু তাকাই হান্ড্রেড পার্সেন্ট মুসলমান যেই মালদ্বীপে বসবাস করে এমন এক সময় ছিল ওই মালদ্বীপে আল্লাহওয়ালা মুসলমান কোনো বান্দা ছিল না নিশ্চয় জানেন আপনারা মরক্কর একজন ভ্রমণ পিপাসু মানুষ ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছেন উনি যখন সফর করতে করতে সুদূর মালদ্বীপে যখন গেলেন সেখানে যাওয়ার পর দেখলেন হান্ড্রেড পার্সেন্ট মুসলমান সেই এলাকায় কোনো মুসলিম নাই এমনি বতুদার রহমাতুল্লাহ আলাইহি মানুষদের জিজ্ঞাসা করতে লাগলেন হান্ড্রেড পার্সেন্ট মুসলমান কোন মুসলিম এলাকায় নাই দেশে নাই এটার কারণ কি মানুষের মাধ্যম দিয়ে জানতে পারলেন শুধুমাত্র একজন মানুষ একজন মাত্র আল্লাহর ওলি হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি যার মাধ্যম দিয়া গোটা মালদ্বীপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত পৌঁছায় দিয়েছে হযরতে কারামত আলী জনপরি রহমাতুল্লাহ আলাইহি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শা পরাণ রাহমাতুল্লাহ আলাইহি দিনের পথে যখন মানুষকে দাক দিতেন দাওয়াত যখন দিতেন আমার ভাইরা দলে দলে মানুষ মুসলিম ভাইরা মুসলমান হয়ে গেছে ঠিক কিনা বলেন হাফেজ আবুল বরকত রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি ছিল সুদূর মিশরে বাণিজ্য পথে তিনি রওনা করলেন রওনা করার পর হঠাৎ করে সমুদ্র পথে জাহাজটা ডুবে গেল কি কঠিন অবস্থা খুব করুণ অবস্থার ভিতরে তিনি পড়ে গেলেন ওই জাহাজে যারা ছিল হাজরতে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি সারা সমস্ত নাবিকেরা একে একে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ডাক বলেন আল্লাহ বান্দা যদি কখনো বিপদে পড়ে যায় আর যদি আপনাকে ডাক দেয় বান্দা যেখানে যত বিপদেই পড়ুক না কেন আপনি তার ডাকে সাড়া দেন আমি হাফেজ মানুষ জীবন্ত কোরআন রব্বুল আলামিন। বিপদের ভিতরে পড়েছি এখানে আমার সাহায্য করার মতো কেউ নাই দয়া করে এই গভীর সমুদ্র থেকে আমাকে তুমি এই সমুদ্রের কিনারায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন কিতাবের মধ্যে এরকম বর্ণনা আসছে একটি কাষ্ঠ খন্ডের মাধ্যম দিয়া ওই সমুদ্রের পানির উপরে ভাসতে ভাসতে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপে চলে গেলে আমার ভাইরা যত বড় বিপদে আমরা পড়ি না কেন আমাদের বিপদ থেকে উদ্ধার যিনি করেন তিনি কে সিদ্দিকার জি বলেন তিনি কে কোন সন্দেহ আছে আল্লাহ পাক বলেন উদনি আস্থা বান্দা তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব সমান আল্লাহ হাফেজ আবুল বারাক রহমাতুল্লাহ আলাই হে মালদ্বীপে যখন পৌঁছালেন সেখানে চিনি যাওয়ার পর সর্বপ্রথম যে লোকটির সঙ্গে পরিচয় হলো সেই লোকটি কোনো মুসলমান ছিল না আমার ভাইয়েরা সেখানে কোন মুসলমান নাই সর্বপ্রথম যে লোকটির সঙ্গে দেখা হলো তিনি ছিলেন একজন হিন্দু ঠাকুর কি ছিলেন কোন ধর্মের লোক হিন্দু ঠাকুর কোন ধর্মের লোক হায় আল্লাহ সনাতন ধর্ম হিন্দু ধর্ম হাফেজ আবুল মারাকাত রহমাতুল্লাহি আলাইহি সমস্ত ঘটনা সুন্দর করে খুলে খুলে বললেন ওই ঠাকুর বেসারা হয়তো আল্লাহ পাক হেদায়েত কপালে রাখার কারণে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহির প্রতি আল্লাহ পাক মনটা নরম করে দিলেন সবকিছু শুনে মিলে তিনি বললেন এই যে বিশাল দ্বীপ এইখানে কোন মুসলমান বাস করে না যেহেতু আপনি মুসলিম আপনার পরিচয় যদি আপনি এখানে প্রকাশ করেন এই দ্বীপে বসবাস করা আপনার জন্য কঠিন হয়ে যাবে হাফেজ আবুল বরকাত রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় তিনি গোপন করলেন আর বসবাসের জন্য একটা জায়গা খুঁজতে লাগলেন ঘটনাচক্রে একটি বুড়ির বাড়িতে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি থাকার ব্যবস্থা হয়ে গেল যে বুড়ির বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই বুড়ি দেখ বলল বাবারে আমার সংসার পরিচালনা করার মতো কেউ নাই শুধুমাত্র যুবতে একটি কন্যা মেয়ে আছে আমার কোন রকম ভাবে দিন আমার পরিচালিত হয় হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন বুড়ি মা যত কষ্টই হোক না কেন যত শ্রম আমার দেওয়া লাগে না কেন আমি অবশ্যই শ্রম দিয়ে কষ্ট করে অর্থ উপার্জন করার মাধ্যম দিয়া এই গোটা পরিবার বহন করার বোঝা আমি হাফেজ আবুল বরকত আমার নিজের একান্দে উঠায় নিলাম তাও করেন না। বুড়ি খুশি হয়ে গেলেন হাফে জাবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে কাঠ কাটেন কাঠ বাজারে বিক্রি করেন যতগুলি টাকা পায় এই দিয়ে বুড়ি বুড়ির মেয়ে আর নিজের ভরণ পোষণের ব্যবস্থা হয়ে যায় ঘটনা চক বাড়িতে আসলেন আসার পরে তিনি দেখলেন বুড়িও কান্দে বুড়ি ওর মেয়েও কান্দে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন বুড়িমা কি হয়েছে আপনার কোনো সমস্যা নাকি বুড়ি ডেকে বললেন বাবারে প্রত্যেক বছর লটারির মাধ্যম দিয়া একজন যুবতী নারী নির্বাচন করা হয় এই রাজা বাদশার সহযোগিতায় সমুদ্রের তীরে একটি মন্দির আছে সেখানে রেখে আসা হয় সন্ধ্যার সময় যখন রেখে আসা হয় সকাল বেলায় ওই যুবতীর ওই মন্দিরে লাশ পাওয়া যায় এবারে লটারির ঘটনা চক্রে আমার মেয়ের নাম উঠে এসেছে বাবারে আমি খুব ভয়ের ভিতরে আছে আমার মেয়ের জীবনে আজকে হয়তো শেষ দিন হবে সকাল বেলায় আমার মেয়ের লাশ ওই মন্দিরে পাওয়া যাবে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বললেন বুড়িমা আপনি টেনশন করবেন না এই দ্বীপে আমার আপন বলতে কেউ নাই আপনি আপনার মেয়ের জায়গায় একটি যুবতী কন্যা হিসাবে আপনি আমারে সাজা সাজায়া গোছায়া দেন ওই মন্দিরে আপনার মেয়ের পরিবর্তে ওইখানে আমি যেতে চাই বুড়ি ভয় পেয়ে গেলেন রাজি হয় না ভয় পেয়ে যায় হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বুড়িকে অনেক বোঝানোর পর তিনি রাজি হয়ে গেলেন এরপর ওনাকে সুন্দর করে সাজায়া রাজার বাদশা প্রশাসনের হাতে লোকদের হাতে তুলে দেওয়া হলো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তখন যুবক মানুষ দাড়ি মোছায় নাই এমন ভাবে সাজানো হয়েছে মানুষের বোঝার কোনো সন্দেহ করার কোনো সন্দেহ করার কোনো উপায় নাই যেখানে মেয়ে আছে আছে না অন্য মানুষ হাফেজ আবুল আলাইহি মন্দিরের ভিতরে যখন তিনি অবস্থান করলেন ওই রাজাদের সহযোগিতায় রাজার গার্ডের সহযোগিতায় মন্দিরের ভিতরে যখন দিয়ে দাও হাফেজ আবুল চিন্তা করলেন যত ভয়ের কারণ হোক না কেন আমি মুসলিম কাউকে ভয় করি না মুসলমান একমাত্র ভয় করেন কোন সন্দেহ আছে আমরা সব সময় যাকে ভয় করি তিনি সত্যি তো হাফেজ আবুল রহমতুল্লাহ আলাইহি ঈশান নামাজ আমাদের ঈশান নামাজ তিনি একাকী আদায় করলেন ঈশান নামাজ আদায় করার পর বসে বসে কোরান তেলাওয়াত করতেছেন আর ভাবতেছেন না জানি কোন বিপদের এখানে সম্ভাবনা আছে বিপদ আছে না নাই কি বিপদ আছে না নাই হাফেজ আবুল মারাকত রহমাতুল্লাহ আলাইহি কোরান তেলাওয়াত করতেছেন গভীর রাত হয়ে গেল মনের ভিতরে কোনো ভয় নাই মনের ভিতরে শুধুমাত্র একজনের ভয় আছে তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কাউকে ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কাউকে ভয় পায় না ঠিক কিনা বলেন হাফেজ আবুল মারাকাত রহমাতুল্লাহ আলাইহি কুরআন তেলাওয়াত করতেছেন এমন সময় সমুদ্রের ভিতর থেকে বিশাল দেখতে পেলেন বিশাল একটা দৈত্য সমুদ্রের ভিতর থেকে উঠে আসতেছে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে কোনো ভয় নাই কোন টেনশন নাই কোরআন তেলাওয়াতের আওয়াজ আর তিনি বেড়াইয়া দিলেন আল্লাহর পক্ষ থেকে কোরআন কোরআন তেলাওয়াতের এমন কারামত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিলেন ওই দানব রূপী জেনটার শরীরে আগুন ধরে ওই সমুদ্রের ভিতরে বসিভূত হয়ে গেল সুবহানাল্লাহ হাফেজ আমুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি সকাল বেলায় তিনি একা কি বসে আছেন রাজার সৈন্যরা চলে আসলো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি লাশ নেওয়ার জন্য ওই বুড়ির মেয়ের লাশ নেওয়ার জন্য কিন্তু তার অবাক হয়ে গেল কি অবস্থা যে যুবতী কন্যা আমরা এখানে রেখে গিয়েছিলাম সেই যুবতী কন্যা তো এখানে নাই লাশও নাই কিন্তু একজন পুরুষ মানুষকেই মন্দিরের ভিতরে দেখা যায় অবাক হয়ে গেল বাদশার বাহিনীর লোকেরা অবাক হয়ে গেল হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো আর বলা হলো যেই মেয়েটাকে আমরা ওই মন্দিরের ভিতরে রেখে এসেছিলাম সেই মেয়েটাকে মন্দিরের ভিতরে পাওয়া যায় নাই এই যুবককে মন্দিরের ভিতরে পাওয়া গেছে হাফেজ আবুল বরকাত রহমাতুল্লাহি আলাইহি সমস্ত ঘটনা তিনি খুলে খুলে বললেন আর বললেন এরকম ভাবে যা কিছু যা কিছু আপনাদের সামনে আমি বলেছি সম্পূর্ণ সত্য ঘটনা এক চুল পরিমাণে কোনো মিথ্যা ঘটনা নাই বাদশা ডেকে বললেন হাফেজ আবুল বরকাত রহমাতুল্লাহি আলাইহি কে ডেকে বললেন তোমার কথা যদি সত্য হয়ে থাকে আগামী বছর ঠিক এই দিনে তোমাকে আবার এখানে রাখা হবে যদি তুমি জীবিত হয়ে যদি এই মন্দির থেকে যদি তুমি বের হতে পারো তাহলে আমার এই গোটা রাজ্যের সমস্ত জনগণ সহ আমি বাদশাহ তোমার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যাব হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি বাদশার কথায় রাজি হয়ে গেলেন ঠিক এক বছর পর আবার পূর্বের ন্যায় সেই মন্দিরের ভিতরে রেখে আসা হাফেজ আবুল রহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো ভয় করলেন না মনের ভিতরে সাহস নিয়ে আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করতে লাগলেন আর আল্লাহর উপরে ভর করে ভরসা করে ওই মন্দিরের ভিতরে তিনি বসে রইলেন সকাল বেলায় বাদশাহর জনগণ চলে আসলো গার্ড বাহিনী চলে আসলো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে জীবিত দেখার পর তাকে আবার পুনরায় বাদশাহর দরবারে নিয়ে যাওয়া হলো বাদশাহ সবকিছু শুনে মিলে হাফে দাবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহির প্রতি খুশি হয়ে গেলেন আর বললেন আর এক মুহূর্ত দেরি হবে না আপনি আমারে কালেমা পড়ায়া দেন আমার গোটা রাজ্যের মানুষ সহ আমি মুসলমান হয়ে যেতে চাই হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি বাদশাহের হাতে হাত দেয়া সমস্ত জনগণের উদ্দেশ্যে কালেমা পরে আদিল্লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সুলা সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লা আমাদেরকে হেদায়েত নিদান করেন তিনি কে আল্লাহ রব্দুল আল্লামিন বলেন হেদায়েতের মালিক আমি আমার বান্দা যদি আমার কাছে হিদায়ে চায় আমার যেই বান্দা হেদায় চায় ওই বান্দাকে আমি আল্লাহর আয়লামিন হেদায় দিয়ে দে আমার ভাইয়েরা দিনের দাওয়াত আজও যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে মানুষেরা দলে দলে আজও কালিমার সুশীতল ছায়া তলে চলে আসবে ঠিক কিনা বলেন বলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সর্বার প্রথম থাকা লাগবে জ্ঞান কি থাকা লাগবে যাকে আপনি দিনের দাওয়াত দিবেন তার মন মাইন্ডের উপরে খেয়াল রেখে আপনাকে দিনের দাওয়াত দেওয়া লাগবে বুদ্ধি শুধু থাকলেই হবে না বুদ্ধির সঠিক প্রয়োগ করা লাগবে ঠিক না বলেন হাজরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দশটা ভাই দান করেছিলেন আর একজন আপন ভাই ছিল আর উনিশ ভাই ছিল মোট বারো জন কতজন যে বা দশজন সৎ ভাই ছিল একদিন রাস্তা দিয়ে চলে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে এক ভাই ডাক দিয়ে বলতেছেন এক ভাই ডাক দিয়ে বলতেছেন এই রাস্তা দিয়ে একটা গাভী চলে গেছে আর এক ভাই ডাক দিয়ে বলতেছেন যে গাবিটায় রাস্তা দিয়ে চলে গেছে ওই গাবিটা আট নয় মাসের গর্ভবতী ছিল আর এক ভাই ডাক দিয়ে বললেন যেই গাবিটায় রাস্তা দিয়ে চলে গেছে ওই গাবিটার একটা চোখ কানা ছিল কয়টা চোখ আমার ভাইরা ঘটনা রাস্তার পাশের এক বাড়ি থেকে একটি গাবি কিছুদিন আগে এই সমস্ত গুণ সম্পূর্ণ হলো একটা গাবি কিছুদিন আগে হারায় গেছে গাবির মালিক নিজেই শুনতে পেলেন রাস্তা দিয়ে কে যেন চলে যায় আর আমার গাবির গুণগুলি বর্ণনা করতে করতে যায় লোকটার আর বুঝতে কোনো কষ্ট রইল না তিনি বুঝতে পারলেন যদি এই দশজন ব্যক্তিকে আইনার আওতায় যদি নিয়া সাজায় এরেশ যদি করা যায় গ্রেফতার যদি করা যায় বিচারের আওতায় যদি নিয়া সাজায় আমার গাবি যে চোরের আগ আমার গাবি চুরি করে নিয়ে গেছে ওই চোরেদের সন্ধান অবশ্যই পাওয়া যাবে ঠিক কিনা বলেন লোকটি ছিল খুব চালাক খুব সুকৌশলে ইসুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দশ ভাইকে বন্দী করে বাদশার দরবারে নিয়ে গেলেন বন্দি অবস্থায় বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো আমার ভাইরা যাদেরকে অ্যারেস্ট করা হয় গ্রেফতার করা হয় থানায় নিয়ে যাওয়া যাওয়া হয় তাদেরকে থানায় নিয়ে যাওয়ার পর সরকারিভাবে কিছু হালকা নাস্তা পানির ব্যবস্থা করা হয় ঠিক কিনা বলেন যদিও তা খাওয়া যায় না দুর্গন্ধযুক্ত আটা রুটি মুটি রকম জাতীয় কিছু দেয় ঠিক কিনা হাজরত ইউসুফ আলহিসের ভাইদের অ্যারেস্ট করার পর গ্রেপ্তার করার পর ওনাদেরকে রুটি খাবার হিসাবে দেওয়া হলো রুটি খাওয়ার সময় ওনারা মন্তব্য করলেন যে মহিলা রুটি বানিয়েছে ওই মহিলা হায় অবস্থায় আছে আমার ভাইরা এ কথা শোনার পর সবাই অবাক হয়ে গেল যেই মহিলা রুটি বানিয়েছে এই দশ ভাই তাদের কোনোদিন দেখেও নাই চেনেও না কি করে তারা বুঝলো যে মহিলা রুটি বানিয়েছে হায়াজ অবস্থায় আছে এ প্রশ্ন আসে কি আসে না এর কিছু সময় পর রুটি খাওয়ার পর কিছু সময় পর ডাকতে বলতেছেন এই রাষ্ট্রের যে বাদশাহ এই রাষ্ট্রের যে সরকার রাষ্ট্র যে পরিচালনা করে তার জন্মের ভিতরে বেজাল আছে মানে হারাম জাদা আমার ভাইরা কোন দেশের সরকারের সামনে দাঁড়ায়া যদি বলা যায় আপনার জন্মের সম্পর্কে বেজাল আছে তাহলে সে বাদশাহ কি আস্ত ছাড়বে নাকি আস্ত ছাড়বে কথার জবাব দেন আস্ত ছাড়বে বাদশাহ ডেকে বললেন গরু চুরির বিচার হোক আর না হোক আমার জন্মের ভিতরে যে ভেজাল আছে এই কথা বলেছে আমি বাদশা এই কথা না শুনে আমি এদেরকে কোনো ভাবে আমার এই রাজদরবার ছাড়তে দেব না আপনারা হলে কি করতেন যদি কেউ বলতে যে আপনার জন্মের ভিতর ভেজাল আছে ছাড়ে দিতেন বাদশা ডেকে বললেন আমার জন্মের ভিতরে বেজাল আছে বুঝলা কি করে হাজরতে ইউসুফ আলাইহিসসালামের দশ ভাই ডেকে বললেন যা বানা মেহমান হিসাবে যারা আসে তাদেরকে আদর করা আপ্যায়ন করা এটা হলো নিয়মের কাজ আদবের কাজ যার ভিতরে আদব খুঁজে পাওয়া যায় না অবশ্যই তার জন্মের ভিতরে বেজাল আছে যেহেতু আপনার আদব নাই আমাদের কাছে মনে হয়েছে বিয়াদব মেহমানের কোনো সম্মান সম্মান আপনাদের দ্বারা হয় নাই যে সম্মান আমাদের পাপ্য ছিল যেহেতু বিনা বন্যায় বিনা অপরাধে আমাদেরকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসা হয়েছে বাদশাহটাকে বললেন সেটা না হয় বুঝলাম বাদশা নিজেও জানে তার জন্মের ব্যাপারে কিছু সন্দেহ আছে এজন্য বিষয়ের বেশি দূর যায় নাই বাদশাটাকে বললেন রুটি যে মহিলা বানিয়েছে সেই মহিলা হায়েজ অবস্থায় আছে এটা তোমরা বুঝলা কি করে দশ ভাইয়ের পক্ষ থেকে জবাব দেওয়া হলো যে মহিলা রুটি বানিয়েছে ওই মহিলাকে আমরা চিনি না কোনোদিন দেখিও নাই বুঝলাম এইভাবে প্রত্যেকটা রুটির মাঝখানে কাঁচা এই কাঁচা প্রত্যেকটা রুটির মাঝখানে কাসা থাকার কারণে আমাদের সন্দেহ হয়েছে যে মহিলা রুটি তৈরি করেছে বানিয়েছে এই মহিলা রুটি তৈরি করার প্রতি কোনো খেয়াল নাই অন্য মনস্ক আছে প্রত্যেকটা রুটির মাঝখানে কাঁচা থাকার কারণে সন্দেহ করে মনের থেকে সেই জ্ঞান উদয় হয়েছে সেই জ্ঞানের আলোকে আমরা বলেছি যেই মহিলা রুটি বানিয়েছে ওই মহিলা হায়েজ অবস্থায় আছে বাচ্চা খোঁজ নিয়ে দেখলেন যেই মহিলা রুটি বানিয়েছে সত্য সত্যই সেই মহিলা হায়েজ অবস্থায় আছে তাও সবান আল্লাহ না আমার ভাইরা বাদশাহ এবার মূল প্রসঙ্গে চলে গেলেন ডাক দিয়ে বললেন গরু চুরি হয়েছে এই লোকটার রাস্তা দিয়ে যাওয়ার সময় গরুর যেই গুণগুলি ছিল একের পর এক সেই গুণগুলি আপনারা বর্ণনা করতেছিলেন নিশ্চয়ই এই গরু বলল কোন মানুষ চুরি করে নাই আপনাদের দ্বারাই এই গরু চুরি হয়েছে হাজরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের দশ ভাইয়ের পক্ষ থেকে জবাব দেওয়া এই বিষয়টাও কাকলা কাকতালিও ভাবে মিলে গেছে আসলে আমরা গরু চুরি করি নাই এই এলাকার এই সমস্ত গুণ সম্পন্ন একটি গরু চুরি হয়েছে আসলে তা আমাদের জানাও নাই তাহলে বুঝলা কি করে রাস্তা দিয়ে যাচ্ছিলে আর যেই গরুটা চুরি হয়ে গেছে ওই গরুর গুণগুলো কিভাবে তোমরা বর্ণনা দিলে প্রশ্ন হয় কি হয় না হয় ইউসুফ আলাহিসাল্লাম সালামের দশ ভাই দেখে বললেন যা জাপানা আমরা বলেছি গরুটার এক চোখ কানা ছিল এর কারণ হল যে রাস্তা দিয়ে গরুটা হেঁটে গেছে ওই রাস্তার এক পাশে ঘাস ছিল আমরা ঘাসের দিকে তাকিয়ে দেখলাম ঘাসের এক সাইড খাওয়া আছে এক সাইড গরুটা সুন্দর করে খেয়ে গেছে আর এক সাইডের ঘাস যেইভাবে ছিল ওইভাবেই দাঁড়িয়ে আছে তখন আমরা বুঝতে পেরেছি যে গাবিটা এই রাস্তা দিয়ে চলে গেছে এক চোখ দিয়ে যতগুলি ঘাস তারা দেখেছে ওই ঘাসগুলি খেয়েছে আর যতটুকুন ঘাস দেখে নাই ওই ঘাসগুলো খায় নাই রাস্তায় রয়ে গেছে সোহান আল্লাহ বাদশাটাকে বললেন সেটা না হয় বুঝতে পারলাম কিন্তু আপনাদের ভাইদের পক্ষ থেকে বলা হয়েছে গাভীটা আট নয় মাসের গর্ভবতী ছিল এটা বুঝলেন কি করে হজরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের ভাইদের পক্ষ থেকে বলা হলো যা যখন কোন গাবে গাভী যখন গর্ভবতী হয় ওজন পিছনের দিকে বারে না সামনের দিকে বারে কোন দিকে বারে গাভী যখন গর্ভবতী হয় ওজন পিছনের দিকে বৃদ্ধি পায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখলাম গাবির পায়ের ছাপ পড়ে আছে রাস্তায় সামনের দুই দুই পায়ের পায়ের পেছনের যে সাপ দেখা যায় ওই সাপটা মাটির ভিতরে বেশি বেশি একটু বেশি দেবে গিয়েছে আমার কথা বোঝে না সামনের দুই পায়ের সাইতে পেছনের দুই পায়ের ছাপের গভীরতা বেশি সেই আলোকে পায়ের ছাপ দেখে দেখে আমরা বুঝতে পারলাম এই রাস্তা দিয়ে যেই গাবিটা হেঁটে গেছে ওই গাবিটা আট নয় মাসের গর্ভবতী ছিল বাদশাহ মেনে নিলাম সেটা না হয় মানলাম কিন্তু এই রাস্তা দিয়ে গাবি গেল এটা বুঝলে কি করে হাজরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের দশ ভাইয়ের পক্ষ থেকে বলা হলো যা বানা প্রত্যেকটা ঘাস যখন খায় ঘাসের মাথা থেকে খায় গোড়ার দিকে খায় না আর পুরুষ সাগর ঘাসের গোড়ালি সহ পুরা ঘাস কে নেয় কথা বোঝেন ঘাসের মাথাগুলি মাথাগুলি কাটা শুধুমাত্র ঘাসের উপরের সাইড কাটা দেখে খাওয়া দেখে আমরা বুঝতে পেরেছি এই রাস্তা দিয়ে যে গাবিটা যে গরুটা চলে গিয়েছে এই গরুটা কোনো পুরুষ গরু সার গরু যায় নাই ওই গরুটা একটা মহিলা গরু গাবি ছিল সুবান কতটা কতটা বিশ্বক্ষণ হলে পারে জ্ঞানের গভীরতা কত বেশি হলে এরকম ট্যালেন্ট হওয়া যায় শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে মূল বিষয়গুলো কত সুন্দরভাবে উঠে এসেছে কিন্তু আমার ভাইরা দেখেন এত জ্ঞান নিয়ে এত বুদ্ধি নিয়ে যারা চলাফেরা করে সেই তারাই কিনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ও সালামকে ওনার আব্বার কাছ থেকে যখন মরুভূমিতে যখন নিয়ে যায় এই ঘটনা আপনারা জানেন ফাঁকি দিয়ে যখন নিয়ে যায় হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পর যখন হত্যার পরিকল্পনা করা হয় যাই হোক লম্বা ঘটনা আমি ওই দিকে যাব না মূল বিষয় আমরা অন্য এক দিক হযরত ইউসুফ আলাইহিসসালাতু সালামের। হত্যার পরিকল্পনা করার পর যখন হত্যা করতে তারা ব্যর্থ হয়ে যায় বুদ্ধি পরামর্শ করে তাহলে একটা কুবের ভিতরে ফেলে দেয় ওনার শরীরে যে পোশাক ছিল ওই পোশাকটা খুলে রেখে দিয়ে হাজরতে ইউসুফ আলাইহিস সালাত সালাম কে একটা কুবের ভিতরে ফেলে দিল ঠিক কিনা বলেন আর ওই পোশাকটা নিয়ে আসলো হাজরতে ইয়াকুব আলাইহিস সালাত ওয়া সালামের কাছে দিলেন একটি ছাগল জবাই করে কিছু রক্ত নিয়ে সেই পোশাকের সাথে লাগায়া দিয়ে বললেন আব্বাজান আপনার আদরের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস আমরা নিয়ে গিয়েছিলাম দুঃখজনক হলো সত্য বাগের হাত থেকে আমরা ইউসুফকে বাঁচাতে না এই যে দেখেন রক্ত মাখা জামা কাপড় আমাদের আদরের ভাই কোলেজার টুকরা ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে এই যে রক্ত মাখা জামা কাপড় আমরা নিয়ে এসেছি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু রক্তমাখা জামার দিকে তাকিয়ে জুব্বার দিকে তাকিয়ে তিনি দেখলেন কোন মানুষকে যখন বাগে ধরে সমস্ত শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় টুকরা টুকরা ঠিক কিনা বলেন কিন্তু কি আশ্চর্য ব্যাপার পোশাকের একটা জায়গায় কোনো প্রকার ছিদ্র হয় নাই ছিঁড়েও যায় নাই বাগে ধরলে তো মানুষের পোশাক ছিঁড়ে যাওয়ার কথা দশ ভাই এত জ্ঞানী বুদ্ধিমান হওয়ার পরে তাদের মাথায় একবারের জন্য এ বুদ্ধি আসে নাই এই ভালো পোশাক ভালো জুব্বা যদি আব্বার কাছে হাজির করি জুব্বা দেখলেই আব্বার মনের ভিতরে সন্দেহ হবে ঠিক কিনা বলেন মানুষ যতই চালাক হোক আল্লাহ পাক যদি মনে করে তার ষড়যন্ত্র মানুষের কাছে প্রকাশ করে দেব ওর ষড়যন্ত্র ধরা পড়ে ঠিক কিনা বলেন যত সুকৌশলী হোক যত বুদ্ধি নিয়ে চলো আল্লাহ যদি মনে করে মানুষের সামনে তোমাকে আমি ল্যাংটা করে দেব উলঙ্গ করে দেব আল্লাহ পারে কি পারে না কন সম্মান যিনি দান করেন তিনি কে আবার সম্মান যিনি সিনায় নেন তিনি কে মূল কথা হলো ভাইয়ের আমার দিনের জ্ঞান জ্ঞান যেটা যেটা যে দ্বারা দাত বিবেকা মানুষকে দিনের পথে টাকা লাগবে তবেই মানুষ দিনের পথে আকৃষ্ট হবে এবং হেদায়তের বাণী তাদের যদি কানের ভিতরে সঠিক যদি দেওয়া যায় হেদায়ত যদি থাকে তারা এক সময় হেদায়তের সুচিত সায় নিয়ে চলে আসে বলেন সুবাহ আল্লাহ